Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmadun salli ala rasulihil karim amma ba'd. Fa'auzu billahi minash shaitan rajim. Bismillahir rahmanir rahim. Ta'awun 'alal birri wattaqwa wa la ta'awun 'alal ismi wal udwan. Sadaqallahu al-'aliyyul 'azim. Shawai durud shukr Allahumma salli 'ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina maulana Muhammad sallallahu 'alayhi wa 'ala alihi wa ashabihi wa baraka wa sallam. Allah pake shukr. যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়ন করার উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে পাশ্চাত্যদের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেসেজ দেয়া হয়েছে এবং তাদের ভুল মেসেজ আমাদের মুসলমানদের মধ্যেও ছড়ানো হয়েছে। দেখবেন আমাদের অনেক মুসলমান বক্তব্য দিয়ে থাকেন যে রাষ্ট্র এবং ধর্ম আলাদা, রাষ্ট্রের সাথে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। দেখবেন এদের মূল আপত্তি এখানে, এরা কেন ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, ইসলাম হুকুমত কেন কায়েম করতে চায়, রাজনীতির মধ্যে ইসলাম টানে কেন, এদের মূল প্রশ্ন এখানে। এদের আপত্তি রাজনীতি এক জিনিস, ইসলাম ধর্ম ভিন্ন জিনিস। আসলে এদের ধারণা কিভাবে পয়দা হয়েছে, সেকুলার থেকে এবং কমিউনিজম থেকে, এই সমস্ত ধারণা তাদের মধ্যে পয়দা হয়েছে। এর কারণটা কি, ইতিহাস অনেক দীর্ঘ, সেদিকে আমি কথা বলবো না। একসময় গোটা দুনিয়া চলত থিওক্রাসির ভিত্তিতে। থিওক্রাসি গ্রিক এক শব্দ, থিও মানে আল্লাহ আর ক্রাসি মানে আইন, খোদাই বিধানে গোটা দুনিয়া চলত। এটা আমি বলতেছি ইসাই সালের অনেক আগের কথা। যেমন সক্রেটিসের জন্ম ইসাই সালের প্রায় 500 বছর আগে, তারও আগের থেকে থিওক্রাসি অনুযায়ী গোটা দুনিয়া চলত, খোদাই বিধান। কিন্তু অন্যান্য কিতাবগুলি, চাই তাওরাত হোক, ইনজিল হোক, জবুর হোক, আসমানি গ্রন্থগুলি পরিপূর্ণ ছিল না। ইসাই ধর্মের মধ্যে শুধু জামাল ছিল, জালাল ছিল না। আবার নবী মুসা আলাইহিস সালাতুয়াসসালামের ধর্মের মধ্যে জামাল এবং জালাল তো উভয়ই ছিল, কিন্তু পূর্ণতা ছিল না। আবার নবীগণ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেখানে বসে পাদ্রি যাদের কাছে কোনো ওহি আসতো না, তারা পাদ্রিদেরকেই নবীদের স্থানে বসাইয়া দিত। যেহেতু খোদাই আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সরকারকে বাধ্য করত পাদ্রির কাছে যেতে যে সমস্যা সমাধান কি, এই সমস্যার সমাধান কি হবে। আর তৎকালীন সময় কিয়াস কোনো শরী বিধান ছিল না, কিয়াস কোনো শরী বিধান ছিল না। যেহেতু কিয়াস শরী বিধান ছিল না, সরাসরি কেতাব থেকে সমস্ত সমাধান দিতে হইতো। এই কারণে অনেক সময় কেতাবের মতো সমাধান না পাইলে পাত্রীরা কী করবে, বিধান তো দিতে হবে। তখন তারা মরুভূমির মধ্যে তাঁবু স্থাপন করত। আর এই দিনটা নির্ধারণ করতো সাধারণত মেঘলা দিন। যদি তৎকালীন সময়
আকাশে কোনো বিজলি চমকাইত তখন তারা প্রচার করতো আল্লাহর তরফ থেকে ওহি আসছে, যদিও সেই কথা নিজেদের, কিন্তু খোদাই বিধান হিসাবে চালিয়ে দিত। আমার বক্তব্য যদি খোদাই বিধান হিসাবে চালানো হয় তার আজকে হোক কালকে হোক সংঘর্ষ হবেই, যেহেতু নিজেদের বক্তব্য খোদাই বিধান হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে আর সেই বক্তব্য ছিল রাষ্ট্রের খেলাফ। রাষ্ট্র এবং বক্তব্য আলাদা। এখন রাষ্ট্র কীভাবে চালাবে, সাংঘর্ষিক হয়ে গেছে, এই তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে যে না, রাজা যে থাকবে সেই পাদ্রী হবে, পাদ্রী রাজা, রাজাই পাদ্রী, কাজেই রাজার ধর্মই সবার ধর্ম। এই পুরা ধর্মই পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার পরে যেহেতু রাজা নিজেই এখন পাদ্রী, নিজেই নবী, তার কাছেই ওহি আসে, সে খোদাই বিধান দিয়ে থাকেন, বাস রাজাই সুযোগ পেয়ে সে খোদাই দাবি করত। তার মুখালেফ যারা থাকত, তার এগনিস্টে যে চলত, তাদের উপরে এমন কোনো নির্যাতন নাই যা করা হইতো না, সর্বোচ্চ নির্যাতন করা হইতো, সর্বোচ্চ আগুনে জ্বালাইয়া দিত, মরুভূমির মধ্যে বেঁধে রাখত, মরুভূমির মধ্যে একটা খাম্বার সাথে বেঁধে রাখত, না খেতে খেতে রৌদ্রের মধ্যে পুড়তে পুড়তে মরত, এমন কোনো উত্তপ্ত তৈলের মধ্যে ভিজাইয়া দিত। আর খোদাই বিধান এটাকে মানতেই হবে, প্রতিবাদ করার ক্ষমতা কেউ রাখে না। কি ভাবতেছেন, এখন খোদাই বিধান হিসাবে যদি এরকম নির্যাতন চালানো হয় এই খোদাই বিধান কেউ মানে? হ্যাঁ, এই কোন খোদার গজব, এ কোন খোদাই বিধান, এ তো বিধান না, জানো আজাব, সাক্ষাৎ আজাব, এ তো খোদাই কোনো কানুন না, এ তো নির্যাতনের বড় একটা মহাসর্গ। এই মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, এই ধর্মের বিরুদ্ধে তারা সবাই রুখে দাঁড়ায় যে ধর্ম এক জিনিস, রাষ্ট্র ভিন্ন জিনিস, গির্জার মধ্যে থাকবে ধর্ম আর রাষ্ট্রের মধ্যে থাকবে রাষ্ট্রীয় আইন। এই তখন করা হয় ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন, থিওক্রাসির পরিবর্তে চলে আসে ডেমোক্রেসি। এই প্রথম সূচনা হয়, ঠিক না? এই সক্রেটিসের সাগ্রেত প্যালেটো, সক্রেটিস কোনো লিখুন লিখেন নাই, উনি মুখস্থ কিছু বক্তব্য দিয়েছেন, তার সাগ্রেত প্যালেটো মোটামুটি এটাকে বিন্যস্ত করেছে, আর তার সাগ্রেত অ্যারিস্টোটাল পরবর্তীতে একেবারে বিশাল রিপাবলিক, এই ডেমোক্রেসির গণতন্ত্রের বিশাল বই লিখে ফেলছেন। এরপর সেখান থেকে আসছে লিবারেল ডেমোক্রেসি। যাই হোক, আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাই আজকে যারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদাভাবে দেখতেছে, এরা তো ইসলামী কোনো কানুনকে রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক হিসেবে আলাদা করে নেই, এরা তো পাদ্রীদের দেয়া খোদাই বিধানকে রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক মনে করছে। যেহেতু খেয়েছে চুন, দই দেখলেও ভয় পায়, ব্যাপারটা এখানে আর কিচ্ছু না, ওরা ইতিহাস দেখছে, পর্যালোচনা করছে, ওরা দেখছে ধর্ম এবং রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন। সেই স্লোগান, মুখস্থ স্লোগান থেকে এখন ইসলামকেও ওরা ভাবে ইসলাম একটা ধর্ম, কাজী রাষ্ট্র ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস, কাজী রাষ্ট্রের সাথে ধর্মের কোনো কি নাই, সম্পর্ক নেই। আমি ওদেরকে বলতে চাই, আসলে তোমাদের মূল কোনো এক জায়গায় গলত আস, ভুল আস। ভুলটা কি, তোমরা অন্য অন্য ধর্মকে ইসলামের সাথে গোলায়া ফেলাইছো, খিচুড়ি করিয়া ফেলাইছো। অথচ ইসলাম এক জিনিস, অন্য অন্য ধর্ম ভিন্ন জিনিস। যেরকম গৌতম বৌদ্ধ, সে ধর্মীয় প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। গুরু নানক, সে ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। লক্ষ্মী রাধা, ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কাজী গৌতম ধর্মের, গৌতম ধর্মের যারা অনুসারী, বৌদ্ধ ধর্মের যারা অনুসারী, তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে পারে। যারা শিখ ধর্মের অনুসারী, তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করে,
আলাদা করতে পারে, যারা ইসাই ধর্মের অনুসারী তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে পারে, কিন্তু যারা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে পারে না। কেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তিনি মসজিদের ইমাম ছিলেন, রাষ্ট্রের ইমাম ছিলেন। ইমাম মানে নেতা। তিনি মসজিদের সামনে ছিলেন, রাষ্ট্রের মধ্যেও তিনি সামনে ছিলেন। তিনি যেরকম দুই হাত তুলে আল্লাহর কাছে ক্রন্দন করেছেন, আবার তিনি এই দুই হাত দিয়ে সমস্ত জালেমদেরকে শায়েস্তা করেছেন। তিনি যেরকম মসজিদের মধ্যে আল্লাহকে সেজদা করেছেন অবনত মস্তিষ্কে, এইভাবে আমার নবী বেঈমানদের সামনে বুক উঁচিয়ে যুদ্ধের নেতৃত্ব প্রদান করেছেন। কাজে তোমাকে বুঝতে হবে আমার নবীকে। সমস্যা হলো আমার নবীর পরিচয় আমরা না জানা, নবী সম্পর্কে গবেষণা না থাকাই হলো সমস্ত সমস্যার মূল, ঠিক না? মুসলমান যেরকম চোখের থেকে পানি ঝরায়, একই মুসলমান সেইভাবে শরীর থেকে রক্ত ঝরায়। মুসলমান যেরকম একজন সামনে নত হয়ে কথা বলে, এইভাবে মুসলমান বাতিলদের সামনে বাকের মতো হুঙ্কার মারে। এটা মুসলমানের চরিত্র। আসলে মুসলমান সম্পর্কে আমাদের অনেকই জানা নেই, খাস করে মুসলমান অনেক সন্তান যারা পাশ্চাত্যদের লেখাপড়া শিখে আজকে তারা ইসলামের উপরে আঙ্গুল তুলতেছে, কটূক্তি করতেছে। আমি মুসলমান বন্ধুদেরকে বলবো, হে আমার দোস্ত, আমি প্রথম মুসলমান, এরপরে সব পরিচয়। আমি বাঙালি না বাংলাদেশি, এই পরিচয় মুসলমানের পরে। আমি চর্মনের অনুসারী না অন্য কোনো অনুসারী, এটা আমার মুসলমান পরিচয়ের পরে। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, এ পরিচয় পরে, আগে আমি মুসলমান। আমি হাওলাদার না সৈয়দ না তালুকদার না চৌধুরী, এই পরিচয় পরে, আগে আমি মুসলমান। আমি ধনী না গরিব, এ পরিচয় পরে, প্রথম আমার পরিচয় আমি কি? আমি মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই পরিচয় সর্বপ্রথম। সর্বপ্রথম আমার পরিচয় আমি একজন কি? আমার এই পরিচয়ের সাথে যার সংঘর্ষ হবে, যার মোয়াজানা হবে, টক্কর লাগবে, সেই জিনিস ভেঙ্গে যাবে, কিন্তু ইসলাম ভাঙতে পারে না। আমার ইসলামের সাথে আমার পাওয়ার টক্কর লাগলে আমার বাবাকে আমি মানি না, আমি ইসলাম মানি। ইসলামের সাথে আমার স্ত্রীর টক্কর লাগলে স্ত্রীকে মানি না, আমি ইসলামকে ঠিক রাখি। ইসলামের সাথে আমার বন্ধুর টক্কর লাগলে আমি বন্ধুকে ত্যাগ করি, ইসলামকে ত্যাগ করি না। ইসলামের সাথে আমার দেশের, আমার রাষ্ট্রের, আমার বাবার, আমার মার, আমার দলের, আমার নেতার যারই টক্কর লাগুক না কেন, আমি দল ছেড়ে দেই, আমি ইসলাম ছাড়ি না। আমি নেতা ত্যাগ করি, ইসলাম ত্যাগ করি না। এর নাম মুসলমান। আর তোমার অবস্থা কি? ইসলামের সাথে দলের টক্কর লাগছে, ইসলামকে জবাই দাও, দল ঠিক রাখো। ইসলামের সাথে নেতার টক্কর লাগছে, নেতা মিয়া জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। নেতার সাথে ইসলামের সাথে ব্যবসার টক্কর লাগছে, ব্যবসা মিয়া জিন্দাবাদ, ইসলাম মিয়া মুর্দাবাদ। স্লোগান বাদ দাও, তোমার স্লোগান থাকতে হবে ইসলামের সাথে পাহাড়ের টক্কর লাগলে ইসলামের আঘাতে পাহাড় চুরমার হয়ে যাবে, ইসলাম ঠিক থাকবে। ইমান ঠিক রাখো, ইমান ঠিক রাখো, দল ঠিক রাখলে ইমান ঠিক থাকবে না, নেতা ঠিক রাখলে ইমান ঠিক থাকবে না। তুমি কি দেখো নাই আবু তালেব ইসলাম গ্রহণ করবে, আসছে এখানে কলেমা, হঠাৎ আবু জাহিল্লা বলতেছে তুমি কি আবু তালেবের ধর্ম ছেড়ে দিতে চাও কি না, আবু তালেবের ধর্ম ছাড়তে চাও? ওই আবু তালেবের ধর্ম, যখনই আবু তালেবের ধর্ম ঠিক রাখছে ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেছে। আর তার ছেলে আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদার ধর্মকে ত্যাগ করছে,
ইসলামকে গ্রহণ করেছে। আবু জেহেলের ছেলে একরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা নেতৃত্বের উপর লাঠি মারছে, ইসলামকে গ্রহণ করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা নেতা ছিল, তার বাবা নেতৃত্বের উপর আঘাত করেছে, ইসলামকে গ্রহণ করেছে। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক মুনাফিকদের সর্দার, তার ছেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে আর তার বাবা জাহান্নামের কয়েদি হয়ে গেছে। তোমাকে মনে রাখতে হবে ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে আমার ইসলাম ঠিক থাকবে, অন্য সব চুরমার হয়ে যাবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহ মারকাদাহু, আমরা মনে করি এই জমানা তিনি একজন মুজাদ্দিদ, মুজাদ্দিদি ভূমিকা পালন করেছেন। একসাথে পীর মুরিদি ঠিক রাখা, আবার আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করা, এটা অনেকে চিন্তাই করতে পারতো না। আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনি ধার্তহীন করতে বলেছেন কে আমার মুরিদ থাকবা কে থাকবা না, কে আমাকে পীর মানবা কে মানবা না, কে চরমতে আসবা কে আসবা না, আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার কথার বাহিরে যদি কেউ কাজ করো সে আমার মুরিদ না, আমি তোমার পীর না তুমি আমার মুরিদ না। এরকম ওপেনে ঘোষণা দেওয়ার পীর কি কি ভাবতেছেন? কি আজকে কথা বলছি না কেন বাতেলদের বিরুদ্ধে? আমার মুড়ি ছুটিয়া যাবে, আমার মুড়ি ছুটিয়া যাবে, অমুক বন্ধ হয়ে যাবে, কথা বলছি না আমার মাহফিল বন্ধ হয়ে যাবে, কথা বলছি না পীর মুড়ি বন্ধ হয়ে যাবে, কথা বলছি না মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই যে বাতেল বিরুদ্ধে কথা বলছি মাহফিল বন্ধ হবে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম জীবনে যদি আর একবারও মাহফিল না করতে পারি তারপর বাতিলের উপরে কথা ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ কসম করে বলতেছি। মাহফিল আমার ব্যবসা না, এটা ব্যবসা না, এটা ইনকামের কোনো সোর্স নয় যে আমি মাহফিল ঠিক রাখবো আর বাতিলদের মোকাবেলা কথা বলবো না, এর জন্য মাহফিল করি না, মাহফিল করি দিনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে হেদায়ত করার জন্য। যদি মাহফিল ইসলামের কথাই বলতে না পারি এরকম মাহফিলের কোনো দরকার নাই। শোনেন, ইসলামকে ঠিক রাখবো এরপরে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার ব্যবসা আমার বাণিজ্য আমার দল সব কিছু পরে ইসলাম আগে। ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরিও না।